ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো যে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। আমরা বাণীগুলা বলিগুলা আপনি আমি সবাই মুখস্থ জানি, কিন্তু আমাদের জীবনে সেটার ইমপ্লিমেন্ট আমরা করতে পারি না। মানুষ যখন সীমা লঙ্ঘন করে, সীমানা ছাড়িয়ে চলে যায়, অন্যরা যখন তাদেরকে সতর্ক করে তখন তারা ভুল বুঝে। এটাই মানুষের প্রকৃতি, যতক্ষণে বুঝে তখন আর তার পেছনে ফেরার কোনো সুযোগ থাকে না। এটা আমাদের ব্যক্তি জীবনেও পরতে পরতে আমরা মিলিয়ে দেখতে পারি। বিশেষ করে মানুষের যখন দিন ভালো থাকে, সুদিন থাকে, তখন সে ধরাকে সরা মনে করে, তখন সে আর মানুষকে মানুষ মনে করে না। এটা ব্যক্তি আপনি, ব্যক্তি আমি, আমাদের বাসা বাড়ি, আমাদের ব্যক্তিগত পর্যায়ে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের কর্মস্থল এবং রাজনৈতিক ময়দান সব ক্ষেত্রে একই জিনিসের চর্চা দেখতে পাবেন। আমরা যখন একটা পর্যায়ে চলে যাই তখন নিজেকে আর মানুষ মনে করি না, অতিমানবীয় কিছু মনে করি। এবং এটার ফলশ্রুতি যে খুবই খারাপ, কোরআন বারবার সতর্ক করেছে, হাদিস বারবার সতর্ক করেছে, কোরআন হাদিসের সেই সতর্কীকরণ ওলামারা বারবার শোনান, এগুলো আমাদের কাছে সেকেলে মনে হয়, এগুলো গোনার টাইম আমাদের কাছে থাকে না। যখন দুর্দিন হয় তখন আমরা সবাই গুনতে শুরু করি। একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আমরা চ্যারিটেবল অর্গানাইজেশন চালাই, সেবামূলক কাজ করি আসন্ন ফাউন্ডেশনের ছায়াতলে, আমাদের কাছে নানান মানুষ আসে নানান সহযোগিতার জন্য। মনে করেন বিগত দিনগুলোতে যখন সরকার পাওয়ারে ছিল, বহু লোক আসছে, ভাই আপনাদের সাথে তো অনেকের সম্পর্ক আছে, একটু বলে দেন আমার চাকরিটা যেন হয়ে যায়। কেউ বলতেন, ভাই কত বড় বড় ব্যবসায়ী আছে আপনাদের সাথে পরিচিত, আমি বেকার যুবক, আপনি একটু বলে দেন। এরকম আবেদনগুলো অনবরত আসতে থাকে। তো আমরা সবাইকে একটা কমন উত্তর দিতাম, সেটা হলো আমরা বলতাম যে ভাই, হুজুরদের কাছে কখনো ক্ষমতাসীনরা আসে না, এবং হুজুরদের কাছে কখনো ব্যবসা বাণিজ্য ভালো থাকলে ব্যবসায়ীরা আসে না। কেন আসবে? কারণ তার টাকা পয়সা আছে, ব্যবসা বাণিজ্য ভালো, দিনকাল ভালো যাচ্ছে, হুজুর গোনার টাইম আছে নাকি? হুজুরদের কাছে আসে কখন? যখন ফাঁসা যায়, যখন আর উপায় নাই, যখন গর্তে পড়ে গেছে, ব্যবসা বাণিজ্য খারাপ, লসের পরে লস, এবার এসে বলে হুজুর তেল পোড়া, পানি পোড়া, দোয়া দরুদ কি আছে দেন। তো আমরা যারা আমাদের কাছে সহযোগিতা চাইতে আসে বলি, ভাই আপনারা মনে করেন যে আমরা হুজুররা খুব পপুলার হয়ে গেলে কত ব্যবসায়ীরা আমাদের কথা শুনবে? তো বাস্তব কথা হলো ব্যবসায়ীরা আমাদের কাছে আসে, অনেক বড় বড় ব্যবসায়ীরা আসে, আসে হলো ফান্দে পড়ার পরে, তখন আর তার কিছু করার থাকে না, বরং পারলে তারে কিছু দিতে পারলে সে আরও খুশি। তখন লোকটাকে কোনো রকম বুঝে আমরা বিদায় করি। হাস্যকর হলেও এটা হলো বাস্তবতা। ঠিক একইভাবে আল্লাহর কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আলেম আলামাদের কথা মানুষের ভালো লাগে না, এসব নীতিবাক্য শুনতে মন চায় না মানুষের, কারণ দিনকাল ভালো, আর যখন ফাঁসা যায় তখন এরকম দেখবেন বসে থাকে, ছ্যাঁকা খাওয়ার পর দেখবেন যে দাড়ি টুপি রেখে দেয়, মসজিদে এসে বসে থাকে, তসবিহ তাহলিল ছাড়া কিচ্ছু বোঝে না, কারণ সে ছ্যাঁকা খাইছে। যতদিন ছ্যাঁকা না খাইছে ততদিন পর্যন্ত আরে রাত তো তোর এত বেশি প্রণালিস করিস না, তো বেশি বেশি ওয়াজ করার জ্ঞান দিতে আসিস না। এই হলো আমাদের মানবীয় প্রকৃতি। এই ঘটনা থেকে আমরা অন্তত শিক্ষা গ্রহণ করি যে আমাদের ব্যক্তিগত জীবনে জুলুম এবং স্বেচ্ছাচারিতা আমরা পরিহার করবো, করবো তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনি যেই পর্যায়ে যার সাথে জুলুম করবেন, যার সাথে অবিচার করবেন, আজ হোক আর দুদিন পর হোক, এর চরম পরিণতি আপনাকে বরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি ঐতিহাসিক হাদিস রয়েছে, কিছু পাপ আছে যে পাপ, যে অপরাধগুলোর শাস্তি আল্লাহ তাআলা আখেরাতে তো সব পাপের শাস্তি দিবেন, কিন্তু কিছু পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবেন, অর্থাৎ এগুলোর শাস্তি দেওয়া ছাড়া আল্লাহ মৃত্যু দিবেন না। সে পাপগুলো কি? সে অপরাধগুলোর মধ্যে থেকে অনেকগুলো হাদিস এই একই শিরোনামে আছে, একই টাইটেলে আছে, তার সবগুলো হাদিসে রিপিটেডলি একটা কথা বারবার উঠে আসছে, সেটা হলো আজ-জুলমু ওয়াল বাগিয়, মানুষের প্রতি অবিচার, সীমা লঙ্ঘন, অত্যাচার। এমন একটা জিনিস যে আল্লাহ তাআলা অত্যাচারীকে তার অত্যাচারের ফল দুনিয়াতে ভোগ করায়া তারপর ছাড়েন, আখেরাতের শাস্তি তো আছেই। আজ-জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। আমরা সবসময় একটা কথা বলি, একটা হাদিস এই মিম্বরে কতবার যে আমি বলেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে, আল্লাহ বলেছেন, ইন্নি হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা, আল্লাহ বলছেন যে আমি নিজের প্রতি, অর্থাৎ আল্লাহ তার নিজের প্রতি নিজে কারোর প্রতি জুলুম করাকে হারাম করে দিয়েছেন। যে আল্লাহ চাইলে সব কিছু করতে পারেন কিন্তু আল্লাহ জুলুম করবেন না, আল্লাহ চাইলে যা খুশি তা করতে পারেন কিন্তু কারোর প্রতি আল্লাহ অবিচার করবেন। ফালা তাজালামু, অতএব খবরদার কেউ তোমরা একে অন্যের প্রতি জুলুম।
এতদিন যাদের শক্তি ছিল তারা জুলুম করেছে, এখন আপনার শক্তি আসছে, এখন আপনি জুলুম করবেন। এ হলো আমাদের চরিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় জুলুমের ব্যাপারে আমাদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন। যারা জুলুম করে, যখন করে তখন সে দরাকে সরা মনে করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমের শাস্তি দুনিয়াতে দেন। জুলুমের শাস্তি দুনিয়াতে, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জুলুম, সর্বপ্রথম অবিচার পৃথিবীতে যে করেছে তার নাম কি? আদম আলাইহিস সালামের ছেলে কাবিল। কাবিল জুলুম করেছে কার প্রতি? তার ভাই হাবিলের প্রতি। তাকে হত্যা করেছে অন্যায়ভাবে। এই যে অন্যায়ভাবে হত্যা করেছে, পৃথিবীর ইতিহাসে প্রথম জুলুম হয়েছে, মানুষদের মধ্যে প্রথম জুলুমের ঘটনা ঘটেছে, আল্লাহ রাব্বুল আলামিন কাবিলের মুখোশকে উন্মোচন করে দিয়েছে। কাবিলের হত্যাকাণ্ডের ঘটনা কত হাজার বছর আগে সেটা আমরা কেউ জানি না, এত আগে। প্রথম মানবের সন্তান আদম আলাইহিস সালামের ছেলে, অপরাধ করেছে সে তখন, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। কোরআনে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে শেষ জমানার মানুষকেও সতর্ক করছেন যে কাবিল কিন্তু এই অপকর্ম করেছিল, এই নিকৃষ্ট কর্ম সে করেছিল। তার মানে জালেমের অপমান, তার লাঞ্ছনা, তার অপদস্থ, এটা আল্লাহ রাব্বুল আলামিন করেন শুধুমাত্র তার যুগে না, কোনো কোনো ক্ষেত্রে যুগ যুগ ধরে তার অপমান চলতে থাকে। এই জন্য যে সমস্ত পাপের শাস্তি দুনিয়াতে হয় এর ভিতরে একটা হলো জুলুম, আমাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা কারোর জুলুমের প্রায়শ্চিত্ত দেখে খুব মজা নেই, কিন্তু আমি নিজেও আমার জায়গায় হয়তো কারো না কারোর প্রতি জুলুমে লিপ্ত। নিজের জুলুমের ব্যাপারে আমাদের একেবারেই কোনো নজর থাকে না, বিশেষ করে বাংলাদেশের মানুষের মধ্যে যে হুজুগে ভাব একটু বেশি। আমরা আরেকজনের পরিণতি দেখে খুব হাততালি দেই, কিন্তু নিজের পরিণতিও যে একই রকম হতে পারে নিজের কৃতকর্মের কারণে সেটা আমরা বেমালুম ভুলে থাকি। পৃথিবীর ইতিহাসের প্রথম জালেম কাবিল, সে জুলুম করে তার প্রায়শ্চিত্ত তাকে পেতে হয়েছে, পার পায় নাই। এরপর পৃথিবীর ইতিহাসের বড় বড় নামি নামকরা নামকরা যে সমস্ত জালেমরা, যাদের জুলুমের জন্য তাদের কুখ্যাতি ছিল, তাদের একটা একটা করে যদি আপনি দেখেন, সবাইকে দেখবেন আল্লাহ তাআলা চরম শাস্তি দিয়েছেন, অপদস্থ করেছেন। ফেরাউন জুলুম করেছে, অবিচার করেছে, কিবতী বংশের লোকদেরকে, বনিসাইরের লোকদেরকে সে তার অধীনে তাদেরকে দাস বানিয়ে রেখেছিল, তাদেরকে হত্যা, তাদের শিশুদেরকে গণহারে গণহত্যা করত, অনেক অবিচার করেছে। এবং দীর্ঘকাল আল্লাহ তাআলা তাকে শাসনের সুযোগ দিয়েছেন, দীর্ঘকাল সে ক্ষমতায় ছিল, নিজেকে সে আল্লাহ দাবি করে বসল। আল্লাহ তাআলা তাকে শুধুমাত্র নদে ডুবিয়ে শেষই করেন নাই। কোরআনে কারীম আল্লাহ বলেছেন, ওয়া কাযালিকা নুনাজ্জিকা লিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। হে ফেরাউন, তুমি যে জুলুম করেছ, দম্ভ দেখিয়েছ, তোমার পরিণতি, তোমার এই ধ্বংসাবশেষ, এটা দেখার ব্যবস্থা আমি করে দিয়েছি পৃথিবীবাসীকে। কিয়ামত পর্যন্ত তোমার শরীর পচবে না, গলবে না, এটা সংরক্ষণের ব্যবস্থা আমি করে দিয়েছি, যাতে করে পরবর্তীতে যারা আসবে সবাই তোমার এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আজও আমরা জানি যে মিশরের পিরামিডে ফেরাউনের সে লাশ সংরক্ষিত আছে। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে তোমার লাশ আমি রেখে দিব, পরবর্তীতে যারা আসে তারা যেন শিক্ষা গ্রহণ করে, তাদের জন্য যেন নিদর্শন হয়, আল্লাহর কুদরতের নিদর্শন আর জালেমের পরিণতি। কিন্তু ওই যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো যে সেখান থেকে কেউ শিখতে চায় না। নমরুদ অবিচার করেছিল ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি, আল্লাহ তাআলা তাকে তার পরিণতি বরণ করিয়েছেন। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা অবিচার করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, মুসলমানদের প্রতি, তাদেরকে আল্লাহ তাআলা একজন একজন করে সবাইকে পাকড়াও করেছেন। আপনি পৃথিবীর ইতিহাসের যত জালেম শাসক ছিল, যত জালেম অপশক্তি ছিল, যত জালেম ব্যক্তি ছিল, একটা একটা করে মিলালে দেখবেন সবগুলো আল্লাহ তাআলা একটা সময় তাদের দম্ভকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। অতি সাম্প্রতিককালেও যদি আপনি দেখেন, আমেরিকার যে দম্ভ ছিল, তারা গোটা পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার, বহুকাল তারা আফগানিস্তানে ছিল, বেজ্জত হয়ে, লাঞ্ছিত হয়ে সেখান থেকে মাথা নিচু করে পালিয়ে চলে গেছে, দম্ভ মাটির সাথে মিশে গেছে। আমাদের হাতের সামনে বহু দৃষ্টান্ত আছে, কিন্তু মুশকিল হলো আমরা নিজেরাই সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে চাই না। অতএব ভাইরা, আসল জুলুমকে আমরা সর্বস্তরে না বলি, সব ধরনের জুলুমকে আমরা না বলতে শিখি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, যে যেখানে আছি আমরা মাথায় রাখবো যে কখনো আমরা অন্যের কোনো হক যেন আমার দ্বারা নষ্ট
না হয়। যদি হয়, দুনিয়াতে যেমন আমার রক্ষা নাই, আখেরাতেও রক্ষা নাই, দুনিয়া আখেরাত উভয়টাই ধ্বংস হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্ট করে বলেছেন, আলা লানাতুল্লাহি আলা যালিমিন, জেনে রাখবে আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ থেকে জালেমরা বঞ্চিত হয়ে যায়, তারা আল্লাহর রহমত লাভ করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে যদি কেউ মাহরুম হয়, আল্লাহর রহমত যদি প্রাপ্ত না হয়, তাহলে তার ধ্বংস অনিবার্য। আপনারা দেখবেন বিভিন্ন হাদিসে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ নানাভাবে মানুষের প্রতি হবে, সেটার বর্ণনা হাদিসে রয়েছে। এক একজনকে আল্লাহ তাআলা এক একটা ছুতো দিয়ে পার করে দিবেন। অনেক পাপ করেছে জীবন, ছোট্ট একটা অজুহাতে, ছোট্ট একটা তার ছোট কোনো ভালো কাজ হয়েছে, এটার উসিলা আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। এরকম বহু রহমত আল্লাহ তাআলা করবেন। আপনারা সেই হাদিসে শুনেছেন যে একজন ব্যভিচারী নারী সারা জীবন পেটের দায়ে ব্যভিচার করত, একটা কুকুরকে নিজের ওড়না ভিজিয়ে পানি পান করিয়েছেন, পিপাসার্থ কুকুরের কষ্ট দূর করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। মূলত সে তার পাপের জন্য এতটুকু ভালো কাজ করে তার মাপ পাওয়ার উপযুক্ত সে না, কিন্তু আল্লাহ তাআলা আপন অনুগ্রহে তাকে মাফ করে দিয়েছেন। এরকম বহু অনুগ্রহ আল্লাহ করবেন। আল্লাহর অনুগ্রহ ছাড়া আমরা কেউই জান্নাতে যেতে কেউই পারব না, কারণ আমাদের যদি কর্মকাণ্ডগুলোকে পর্যবেক্ষণ করা হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে টেকনোলজি, যদিও সেটাকে টেকনোলজি বলা যায় না, বোঝার জন্য বলা, আল্লাহর যে হাই টেকনোলজি, সেটা দিয়ে আমাদের সমস্ত কর্মকাণ্ডগুলোকে মনিটর করার পর আমরা নিজেরাই দেখতে পারবো কত জায়গায় লাল দাগ দেওয়া, আমার নামাজে লাল দাগ দেওয়া, আমার কথার মধ্যে লাল দাগ দেওয়া, আমার ওয়াজ নসিহতে লাল দাগ দেওয়া, এক ঘন্টা ওয়াজ করতে গিয়ে 10টা আমার অ্যাটিটিউডে ভুল ছিল, শব্দ চয়নে ত্রুটি ছিল, বোঝানোতে ভুল ছিল, রেফারেন্সে ভুল ছিল, আমার ভালো কাজেও বহু ত্রুটি আছে, মন্দ কাজ তো বহুই আছে। আল্লাহ যদি একটা একটা করে সবগুলোর বিচার করেন, তাহলে জান্নাতে যাওয়ার কোনো পথ আসলে খোলা। তাহলে জান্নাতে যেতে হলে আমার আপন চেষ্টা শতবার থাকার পরও আল্লাহর অনুগ্রহের মুখাপেক্ষী আমাকে হতে। কিন্তু যারা জুলুম করবে মানুষের প্রতি, আল্লাহ বলেছেন আলা লানাতুল্লাহি আলা যালিমিন, আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত থাকবে, আল্লাহ তাদের অনুগ্রহ করবেন না যারা মানুষের প্রতি অবিচার করবে। অতএব ভাইরা, আমার আমাদের বাসার গৃহ পরিচারিকা, আমাদের অধীনস্থ কাজের লোকজন, আমাদের দারোয়ান, আমাদের কাজের লোক, আমাদের ছোট ছোট কর্মচারী, আমাদের অধীনে কাজ করা কর্মকর্তা, আমাদের কাস্টমার, আমাদের পরিচিত লোকজন, আমাদের অপরিচিত লোকজন, মুসলমান তো বটে অন্য ধর্মাবলম্বী, মানুষ তো বটে অন্য অন্য পশু পাখি, কারোর প্রতি অবিচার মুসলমানের জন্য কোনো অবস্থাতে মানায় না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা নামাজের গুরুত্ব যতটা বুঝেছি, দায়িত্বের গুরুত্ব যতটা বুঝেছি, আমরা রোজার গুরুত্ব যতটা বুঝেছি, আমরা জুলুম ত্যাগের এই ব্যাপারটির গুরুত্ব ততটা বুঝতে পারি নাই। অতএব চলমান ঘটনাবলী থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে নিজেদের সংশোধন করতে হবে এবং শিক্ষা নিতে হবে। আগামীকাল কি হবে সেটা আজকেও আমি বলতে পারি না। জালিমকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন, এবং নিশ্চিতভাবে যদি সে বিশ্বাস করত তাহলে সে আগে থেকেই জুলুম থেকে বিরত থাকত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। জুলুমের যে সমস্ত পরিণতি সেগুলো অনেক, আমি সেদিকে যাব না। একটা পরিণতির কথা শুধু বলতে চাই, তা হলো জালিমকে আল্লাহ লাঞ্ছিত করেন। জুলুম আপনি যেভাবেই করেন, আর যেন অর্থ আত্মসাত করে জুলুম করেন, টর্চার করে জুলুম করেন, অবিচার করে জুলুম করেন, লাঞ্ছনা আপনাকে পেতেই হবে। আপনি হয়তো এখন পার পেয়ে যাচ্ছেন, 2 বছর পর, 10 বছর পর, 20 বছর পর, মনে রাখবেন যার প্রতি আপনি জুলুম করেছেন হয়তো সেও ভুলে গেছে, তারও মনে নাই যে কখন আপনি জুলুম করেছেন। অন্যায়ভাবে একজন রিক্সাওয়ালাকে গায়ের জোর দিয়েছেন একটা থাপ্পড়, একটা জায়গায় পেশি শক্তি দেখাইছেন, আপনি সহসভাপতি, আপনার ঠেলার চোটে মানুষ টিকতে পারে না, দোকান থেকে বাকি খাইতে খাইতে দোকানদারকে ফুটাই দিয়েছেন, আছে না অনেক, আপনার অত্যাচারে কেউ টিকতে পারে নাই। কিন্তু যার প্রতি অত্যাচার করেছেন এমনও হতে পারে যে এত পুরাতন অত্যাচার সে নিজেও ভুলে গেছে, কিন্তু আল্লাহ ভুলেন না। আল্লাহর সিস্টেমের ভিতরে ভুল বলতে কিছু, সব আল্লাহ সংরক্ষণ করেন সব। অতএব জুলুম আল্লাহ রাব্বুল আলামিন একেবারে পাই পাই করে, তিল তিল করে আল্লাহ তাআলা জুলুমের বিচার করবেন। এজন্য ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত আসার আগে কারো প্রতি জুলুম করে থাকলে মাপ চেয়ে সেটাকে একেবারে ক্লোজ করে চ্যাপ্টারটাকে, তারপর দুনিয়া থেকে যাও, কারণ আল্লাহ সব ছাড় দিলেও এটা ছাড় দিবেন না। বিধায় ভাইরা, বা আমাদের ব্যক্তিগত পর্যায়ে যত প্রকার জুলুম হয়, আসুন সেই সমস্ত জুলুম থেকে আমরা বেরিয়ে আসার জন্য প্রতিজ্ঞা করি। কারোর প্রতি আমি অন্যায় করেছি, কারোর প্রতি অবিচার করেছি,
তাহলে সাথে সাথে সেটা বিহিত, সেটার প্রায়শ্চিত্ত, সেটা তার সাথে আলোচনা করে মিটমাট করে ফেলা, এটা আমাদের অপরিহার্য একটি কাজ। আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। শক্তিশালী মানুষেরা দুর্বল মানুষদের উপরে যারা জুলুম করেন, মনে রাখবেন সময় তারও আসবে, আজ হোক আর দুদিন পর। আল্লাহ তালা আমাদের সবাইকে জুলুম মুক্ত জীবন গড়বার তৌফিক দান করুন, ইনসাফে পরিপূর্ণ জীবন আল্লাহ তালা আমাদের সবাইকে গড়ার তৌফিক দান করুন। এই জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। আরেকটি বিষয় যেটা বলতে চাই তা হলো, কেউ যদি আপনার প্রতি কোনো অবিচার করেন, জুলুম করেন, কোরআন আপনাকে রাইট দিয়েছে আপনি তার প্রতিকার করতে পারেন, আপনিও পাল্টা সে যতটুকু জুলুম করেছে তার প্রতিশোধ নিতে পারেন। কতটুকু পারবেন? যতটুকু সে আপনাকে জুলুম করেছে ঠিক মেপে মেপে ততটুকু। তার চাইতে যদি আপনি বেশি করে ফেলেন তাহলে সেটার নাম হবে আরেকটা জুলুম। যেহেতু এভাবে পরিমাপ করা কঠিন, একজন আপনাকে একটা ঘুষি দিয়েছে অন্যায়ভাবে, আপনি দুর্বল ছিলেন, চান্স পান নাই, আপনি অনেকদিন পরে চান্সটা পাইছেন, এবার ধরে এনে আপনি দিলেন পাল্টা তাকে ঘুষি, এখন আগের ঘুষিটা যতটা ওজনের ছিল ওইটার যতটা ওয়েট ছিল আপনারটার ওয়েটটা একটু বেশি হয়ে গেছে। সাধারণত প্রতিশোধ পরায়ণতা থেকে মানুষ যখন কিছু করে তখন সেটা অ্যাকশনের চাইতে রিয়াকশনটা একটু বেশি হয়। তাহলে মনে রাখবেন কিয়ামতের ময়দানে আবার আপনি জালিমের কাতারে দাঁড়িয়ে যেতে হবে আপনাকে। এই জন্য আল্লাহ বলেছেন, ফাইন আতাবতুম ফাআকিবু বিমিথলি মা উকিবতুম বিহ ওয়ালা ইন সাবারতুম লাহু খায়রুল লিসসাবিরিন। যদি তোমার কারোর জুলুমের বিহিত করতে গিয়ে, প্রতিকার চাইতে গিয়ে, করতে গিয়ে তুমি যদি তাকে কষ্ট দিয়েছে তোমাকে, তুমিও তাকে যদি কষ্ট দিয়ে তোমার অধিকার আদায় করতে চাও, তাহলে যতটুকু সে করেছে তুমি ততটুকু করতে পারবে। যেহেতু এই কাজটা খুব কঠিন, এত মেপে মেপে দেওয়া তো যায় না, এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা ইন সাবারতুম। আর যদি তোমরা সবর করো যে ঠিক আছে সে করছে, আমি তাকে হয় মাফ করে দিই বা আল্লাহ স্মরণস্থ করি, আমি তার এই প্রতিশোধের দায় নিতে যাব না, যেহেতু এখানে কম বেশি হয়ে গেলে আমি আবার ধরা খেতে যাব, সো আমি ধৈর্য ধারণ করলাম। যদি এটা করতে পারো, আল্লাহ বলেছেন লাহু খায়রুল লিসসাবির, তোমার জন্য সবচেয়ে উত্তম, সবচেয়ে বেস্ট, যে তুমি এটা করতে পারো যে আমি প্রতিশোধ পরায়ণ হলাম না। মানুষ সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে প্রতিশোধ পরায়ণতা আছে, কিছু মানুষ আছে তাদের মধ্যে প্রতিশোধ পরায়ণতা একটু বেশি, এই প্রতিশোধ নিতে গিয়ে যখন সীমা ছাড়িয়ে চলে যায় তখন তাকে আবার জালেমের কাতারে আসতে হবে। এই জন্য ভাইরা আজকের আমাদের দ্বিতীয় বার্তা হলো, আসুন প্রতিশোধ পরায়ণতা, হিংস্রতা এবং ক্ষোভ জেদ এগুলোকে আমরা সংবরণ করতে শিখি, তবে আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারবো। ক্ষমা এমন একটা আমল, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলেছেন ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করতে জানে, আল্লাহর জন্য ক্ষমা করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন, তারা তাদেরকে মুত্তাকি হিসাবে গণ্য করেছেন, তারাই হলো আল্লাহ বীর, তারাই হলো প্রকৃত অর্থে ভালো মানুষ। এবং মুত্তাকি যারা, যারা আল্লাহর ওয়াস্তে মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা নিজেও তাদেরকে ক্ষমা করে দেন। ঐতিহাসিক একটি ঘটনা অনেকে হয়তো বারবার শুনে থাকবেন, আল্লাহর এক প্রিয় বান্দা তার একজন অধীনস্থ একটা ভুল বারবার করছিল, তো একাধিকবার তাকে মাফ করার পর যখন একবার পাকড়াও করেছেন যে এবার তোমার একটা শাস্তি হতেই হবে, তুমি একই ভুল কেন এতবার করেছো, বারবার তোমাকে বলা লাগছে, তখন সে এই লোকটি বলল যে দেখুন, আল্লাহর কাছে আপনি একই অপরাধের মাফ কয়বার চান, একই অপরাধ করে, একই ভুল করে, একই পাপ করে আল্লাহর কাছে একবার মাফ চেয়ে পরের বার বলেন না মাফ, যে এক কয়বার চাবো থাক তাহলে আমি মাফ না চাই, এরকম করেন কিনা? নিশ্চয়ই করেন না। আপনি একই অপরাধ বারবার হলে বারবার আল্লাহর কাছে মাফ চান এবং আশা করেন যে আল্লাহ তাআলা আপনাকে বারবার মাফ করবে। তো আল্লাহর কাছে যদি বারবার ক্ষমার আশা করেন, তো আপনি আল্লাহর বান্দাকে বারবার ক্ষমা করতে কেন কার্পণ্য করছেন? ভাইরা আমার, অতএব মানুষকে ক্ষমা করতে পারা এটা অনেক বড় একটা গুণ, এটার জন্য বড় একটা কলিজা লাগে। কারোর প্রতি ক্ষোভ জেদ রাখলে নিজেরই কষ্ট হবে, আপনারই অন্তরে কষ্ট হবে, আর যদি ফ্রি হয়ে যান সহজ। এটা অবশ্য ভ্যারি করে, সব সময় এটা সম্ভবপর হয় না বা সবসময় এটা উচিত হয় না, কোনো কোনো অপরাধের শাস্তি তার নিশ্চিত করতে হয়, না হলে সে অন্যদের প্রতি অবিচার করে, জুলুম করে, সেটা অবস্থার উপর নির্ভর করবে। তবে সাধারণ অবস্থাতে জুলুম যদি শুধু ব্যক্তি পর্যায়ে থাকে তাহলে সেটাকে যদি মানুষ ক্ষমা করতে পারে সেটা হয় আল্লাহর কাছে সবচাইতে উত্তম এবং সবচাইতে ভালো। অতএব
প্রতিশোধ স্পৃহা এটা ত্যাগ করে আমাদেরকে ক্ষমার মানসিকতা লালন করতে হবে। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা যখন পুনরায় তিনি দখল করলেন, তার নিজের মাতৃভূমি যখন নিজে তিনি বুঝে পেলেন, তাকে যখন অন্যায়ভাবে তার মাতৃভূমি থেকে বের করে দেওয়া হলো, তিনি যখন মাতৃভূমিকে স্বাধীন করলেন, তিনি কিন্তু কোনো প্রতিশোধ নেন নাই। পৃথিবীর ইতিহাসে এরকম আরেকটি ঘটনা পাওয়া কঠিন। মক্কার ইতিহাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি করা হয়েছিল, সাহাবীদের সাথে কি আচরণ করা হয়েছিল, সেগুলো আমরা কে না জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে তাকে গালমন্দ করাটা এত বড় অপরাধ যে ক্ষমার যোগ্য, এবং ইসলামী শরিয়া দণ্ডবিধিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ মুখ দিয়া কটু কথা বললে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। অনেক উলামায়ে কিরাম বলেছেন এটা সে তওবা করলে মাফ হবে না, আবার অনেকে বলেছেন তওবা করলে মাফ হবে। যাই হোক, তো এই রকম একটা অপরাধ, এরকম একটা গুনাহ, এরকম একটা পাপাচার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে মুখে কটু কথা বলা, সেই নবীকে মক্কায় আপনারা জানেন যে তাকে শারীরিকভাবে ফিজিক্যাল টর্চার করা হয়েছে, তার মুখে থুতু মেরে দেওয়া হয়েছে, আপনারা মান না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তার তিনি যখন সেজদায় গেছেন ওটের নাড়ি ভুড়ি ময়লা নোংরা এগুলো এনে তার পিঠের উপরে চাপা দিয়ে রাখা হয়েছে, কতভাবে তাকে টর্চার করা হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত পাথরে মরুভূমিতে, সৌদিতে যারা গিয়েছেন, মিডল ইস্টে যারা গিয়েছেন তারা জানেন সেখানকার গরমের অবস্থা কি। এখন তো সেখানে কিছু সবুজ আছে, তখন এই সবুজ ছিল না, তখন গরম কেমন ছিল। সেই গরমে উত্তপ্ত পাথর আর জ্বলন্ত আগুনের ভিতরে কোনো পার্থক্য নাই, এত গরম থাকে। এই উত্তপ্ত পাথরের উপরে তাকে শুয়ে রেখে নিচে গরম পাথর, উপরে আরেকটা গরম পাথর দিয়ে চাপা দিয়ে এমনভাবে রাখা হতো যে শরীর থেকে চামড়া গলে রক্ত বের হয়ে সে পানি পড়ে পাথর ঠান্ডা হয়ে যেত, তিনি সেন্সলেস হয়ে যেতেন। আমরা এখন আজকাল আয়নাঘরের কথা শুনি, এটা তখনকার আয়নাঘর ছিল। যারা এই সমস্ত অবিচার করেছে, জুলুম করেছে, আল্লাহ তাদের সবাইকে নির্মম পরিণতি বরণ করতে বাধ্য করেছে। এক একজন সাহাবী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাহা একজন নারী, কি নির্মমভাবে বর্ষার আঘাতে তাকে হত্যা করা হয়, শাহাদাত বরণ করতে হয়, তার ছেলেরও করুণ পরিণতি বরণ করতে হয়, পুরো পরিবারকে করুণ পরিণতি বরণ করতে হয়। এতগুলো ঘটনা এবং প্রত্যেকটা মুসলমানের প্রতি অবিচার, মুসলমানদের বাধ্য করা হয় যে না, এই দেশ তোমরা থাকতেই পারো না, এই দেশটা তোমাদের না, কোথায় কোথায় এই দেশটা তোমাদের না, বের হও তোমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের নিয়ে ধীরে ধীরে একরকম পালিয়ে আত্মগোপন করে নিজের না মাতৃভূমি থেকে চলে যেতে বাধ্য হয়েছিল। এই পরিস্থিতির পর কি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, পরিষ্কারভাবে বলে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ কোনো প্রতিশোধ নয়, কারোর প্রতি প্রতিশোধ পরায়ণ হলেন না, কারণ কাউকে তার কৃতকর্মের জন্য নতুন করে তার উপরে প্রতিশোধের স্পৃহা এটা চরিতার্থ করলেন না, সবাইকে ক্ষমা করলেন, সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, ইতিহাস সৃষ্টি করে দিয়েছে। ভাইরা আমার, আমরা সেই নবীর উম্মত, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, বিধায় আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং মানুষকে ক্ষমা করতে জানতে হবে, মনটাকে বড় করতে হবে এবং সংকীর্ণ মনা হওয়া থেকে দূরে থাকতে হবে, প্রতিশোধের স্পৃহা রাখা যাবে না, ক্ষমার মানসিকতা রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আরেকটা বিষয় বলতে চাই, সেটা হলো আমাদের দেশের সম্প্রতি আপনারা শুনেছেন যে সংখ্যালঘুদের উপরে নানাভাবে আক্রমণ করা হয়েছে, এ ঘটনা সত্য, কিছু কিছু ঘটনা ঘটেছে, এটি একেবারে অসত্য নয়। খুলনার একটা, ডুমুরিয়ার একটা হিন্দু পরিবার, তাদের আত্মীয়দের বাড়িতে আঘাত করা হয়েছে, তাদের বাড়িতে আঘাত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে, তারা যোগাযোগ করলো আমার সাথে, আর্মির একজন মেজরের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করলো, আমরা সাথে সাথে কয়েকজন ভাইকে দায়িত্ব দিলাম, কয়েকটা টিম সেখানে কাজ করলো, আমাদের ফাউন্ডেশনের সেখানে যারা সেবা আছেন প্রতিনিধি তাদেরকে বলা হলো, আলহামদুলিল্লাহ পরবর্তীতে তারা গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে এবং কোনো মতে তাদের রক্ষা করা হয়েছে। বিভিন্ন ব্যক্তিবর্গ এই দিনগুলোতে বহু লোক আমাদের কাছে ফোন করেছেন, প্রশাসনের অনেক ব্যক্তিরা ফোন করেছেন যে ভাই আপনারা কিছু একটা করেন, কিছু একটা বলেন। আমরা আমাদের ক্ষুদ্র সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি এবং সারা দেশের সকল ওলামায়ে কেরাম সোচ্চার হয়েছে, মসজিদে মসজিদে মাইকে মাইকে ঘোষণা দেওয়া হয়েছে, এবং আপনারা জানেন মাদ্রাসার ছাত্ররা তারা মন্দির পাহারা দিয়েছে, চট্টগ্রামে হাটহাজারি মাদ্রাসার ছেলেরা, হাটহাজারি মাদ্রাসার ঠিক সাথেই ওয়াল ঘেঁষা একটা মন্দির আছে, মাদ্রাসা যেরকম প্রাচীন ওই মন্দিরটা অনেক প্রাচীন, সেসব মন্দির তারা পাহারা দিয়েছে।
দেশের সর্বস্তরের মানুষ আলহামদুলিল্লাহ পাহারা দিয়েছে। তো এই যে সংখ্যালঘুদের উপরে আক্রমণ, এটা তো আসলে রাজনীতির অংশ, আমরা সবাই জানি, ওপেন সিক্রেট। যখন কেউ কোনো সুবিধা নিতে চায় তখন এদেরকে মেরে পৃথিবীর মানুষের নজর তারা কাটতে চায়, দৃষ্টি আকর্ষণ করতে চায় যে দেখো এরা সংখ্যালঘুদেরকে মারছে। তো এই অপচেষ্টা আলহামদুলিল্লাহ রুখে দেওয়া হয়েছে। এটার জন্য সর্বস্তরের উলামায়ে কেরামের ক্রেডিট দিতেই হবে তাদেরকে, যে তারা সবাই সোচ্চার হয়েছেন, কথা বলেছেন। পরিচিত মুখ যে সমস্ত আলেমরা আছেন দেখবেন সবাই সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন। আমরা অনবরত বলার চেষ্টা করেছি যাতে তাদের উপরে কোনো আঘাত না হয়। আলহামদুলিল্লাহ দেশের সর্বস্তরের মানুষ সজাগ ছিলেন এবং তাদের উপরে কোনো আঘাত হয়নি, কোনো আঘাত হয়নি বললে বলে হবে, যেইভাবে আঘাত করতে চেয়েছে সেটা হয়নি, তবে কিছু কিছু জায়গায় তো ঘটেছে। আমি এখানে একটু বলতে চাই, এই নেগেটিভ কথার মধ্যে একটা পজিটিভ কথা, সেটা হলো সবসময় আমি বলার চেষ্টা করি, আমাদের এই দেশে অন্যান্য ধর্মাবলম্বী যারা, সংখ্যালঘু শব্দটি বললে মনে হয় তাদেরকে আমরা একঘরে করছি বা তাদেরকে আমরা তাচ্ছিল্য করছি, আসলে সংখ্যায় কম এটা বোঝানো হয়, কিন্তু এই কথা বললে যদি তাদের প্রতি আমাদের তাচ্ছিল্যের কোনো ভাব আসতে পারে বলে মনে হয়, আমরা এটা না বললাম। অন্য ধর্মাবলম্বী যারা আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এই মানুষগুলো তাদের প্রতি যত এই সমাজে যতটা টুকটাক বিচ্ছিন্ন ঘটনা ঘটে অবিচারে, আমাদের আশেপাশের দেশগুলো যদি আমরা দেখি, দেখবো সেগুলোর তুলনায় মুসলমানরা বার্মাতে, মুসলমানরা ইন্ডিয়াতে যতটা নির্যাতিত সেই তুলনায় আমাদের এই এলাকাতে সকল ধর্মের অন্য ছোটো ছোটো ধর্মগুলোর বা সংখ্যায় কম যে সমস্ত মানুষগুলো আছে অন্য ধর্মাবলম্বী, তারা আমাদের এখানে তাদের তুলনায় আলহামদুলিল্লাহ শতগুণ ভালো আছে। আমরা দাঙ্গা, ধর্মীয় দাঙ্গা, যেটা ধর্মে ধর্মের মানুষের মধ্যে দাঙ্গা, যেটা আমরা ঐতিহাসিক অনেকগুলো ঘটনা জানি, ইন্দোনেশিয়াতে মুসলমান খ্রিস্টান দাঙ্গা, শত শত হাজারো মানুষ হতাহত হয়েছে, রক্তের বন্যা বয়ে গেছে, ভারতে গুজরাটে সেখানে দাঙ্গা বললে ভুলভাবে সেখানে মুসলমানদের কচুকাটা করা হয়েছে, বার্মাতে কি হয়েছে তার সাক্ষী তো রোহিঙ্গারা। তো অন্যান্য ধর্মাবলম্বীর প্রতি অবিচারের যে দৃষ্টান্ত, খারাপ দৃষ্টান্ত আশেপাশের দেশগুলোতে আছে, চায়নাতে উইগুরের মুসলমানদের কি অবস্থা আমরা জানি, বার্মাতে রোহিঙ্গাদের কি অবস্থা হয়েছে আমরা জানি, গুজরাটে মুসলমানদের কি কচুকটাক হয়েছে এখনো কয়দিন পর পর, কাশ্মীরে কি হয়েছে, অন্যান্য জায়গায় কি হয় আমরা জানি। সেই তুলনায় আমাদের দেশে অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের চাইতে শত শতগুণ ভালো আছে আলহামদুলিল্লাহ। সেসব লোকেরা যখন আমাদেরকে সবক শুনাইতে আসে আমার খুব খারাপ লাগে, আমার খুব কষ্ট হয় যে চালনি আসছে সুইকে বলার জন্য, যদি সুই তুমি মানুষ হয়ে যাও, তোমার ওখানে সংখ্যালঘুদের প্রতি কি অবিচার করা হয় সেটা তুমি জানো, গোটা বিশ্ব জানে, তোমরা আমাদেরকে নসিহত করতে আসো। এরপরও বলি, আমাদেরকে আত্মতুষ্টিতে ভুগলে হবে না, আমাদের আরও দায়িত্বশীল হতে হবে যে অন্য ধর্মাবলম্বীরা তারা কেউ যাতে আমাদের দ্বারা কোনোভাবে অবিচারের মুখোমুখি না হয়, তারা যাতে আমাদের কোনো টর্চারের মুখোমুখি না হয়। আল্লাহ আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করার তৌফিক দান করুন। আমরা সবাই আপন জায়গা থেকে চেষ্টা করব, খেয়াল রাখবো যাতে কেউ কোনোভাবে এটা করতে না পারে। শহরে এগুলো খুব বেশি একটা হয় না, গ্রামাঞ্চলে অনেকে হয়। তো আমাদের প্রত্যেকেরই তো কোনো না কোনো গ্রামের সাথে লিঙ্ক আছে, আমরা অনুগ্রহ করে যার যার গ্রামে দায়িত্বশীলদেরকে বলে দিব যে খবরদার, মুসলমানদের দুর্নাম যেন আর না হয়, অন্য ধর্মাবলম্বীদেরকে অন্যায়ভাবে তাদের উপাসনালয়, তাদের ঘরবাড়ি, তাদের স্থাপনাগুলোতে কেউ যাতে ফুলের টোকাও দিতে না পারে, সবাই সেটাকে সর্বোচ্চ নিশ্চয়তা দিতে হবে। কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো অন্য ধর্মাবলম্বী অন্যায় করে থাকে, তাহলে আইন আছে, প্রশাসন আছে, দেশের যে চলমান যে অচল অবস্থা এটা তো থাকবে না, এটা কেটে যাবে ইনশাআল্লাহ। অতএব যথাসময় তাদেরকে আপনি বিচার মুখোমুখি করেন, কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিলে কী হবে, অরাজকতা হবে, তখন আপনার মতে আমি, আমার মতে আপনি অপরাধী, একে অন্যকে খুনাখুনি শুরু করে দিবি, অশান্তি সৃষ্টি হবে এবং এই ফাসাদের কোনো পরিণতি ভালো কখনো হবে না। বিদায়, আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সংখ্যালঘুদের আমরা যতটা নিরাপত্তা দিতে পারবো আমাদের মুখ এজ এ মুসলিম তত বেশি উজ্জ্বল হবে এবং ইসলামও আমাদেরকে সে কথা বলে, অন্যায়ভাবে কোনো অমুসলিমের প্রতি কোনো অবিচার করার সুযোগ, আঘাত করার কোনো সুযোগ ইসলামে মোটেই নেই। বিধায় সেই জায়গা থেকে আমরা আপ্রাণ চেষ্টা করবো। আমি আলহামদুলিল্লাহ অনবরত গত কদিন বলে যাচ্ছি, গতকালকে দেখলাম কলকাতার আনন্দবাজার পত্রিকা আমার নাম উল্লেখ করে আলহামদুলিল্লাহ তারাও আমার ভূমিকার স্বীকারোক্তি দিয়েছে যে উনি সহ অনেকে চেষ্টা করে, আর অনেকের কথা বলেছেন। তো আমরা চাই যে আপনারা সবাই দায়িত্বশীল হন, শুধুমাত্র আজকের এই পরিস্থিতিতে না, সব সময়। কখনো অন্য ধর্মাবলম্বীদেরকে আঘাত করার এই ভীরুতা কোনো মুসলমান করতে গেলে তার কালো হাত ধরে ফেলবেন, যে তুমি যেটা করছো ইসলামের সর্বনাশ করছো, আমার নবীর সুন্দর আচরণ দেখে অন্য ধর্মাবলম্বীরা সব মুসলমান হয়েছে, আর তোমাদের অবিচার দেখে তারা ইসলামের প্রতি ঘৃণা আরো তাদের বাড়বে।
বিধায় আইন কখনো যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। সর্বোপরি নতুন যে সরকার গঠন হলো, যারা শপথ নিলেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের উপর রাখুন, তাদেরকে আল্লাহ তাআলা সঠিক পথে রাখুন। এদেশের মানুষের যে জেদ, যে ক্ষোভ, যে কষ্ট, যে দুঃখ, সেটা লাঘবের জন্য যে নতুন করে মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে, এই স্বপ্নটা যেন ধূলিসাৎ হয়ে না যায়। তারাও যেন সে আগের হাল যেভাবে গেছে ওইভাবে যেন তারা না চলে, আল্লাহ তাআলা তাদেরকে সে হেদায়েত দান করুন। তবে তারা একা আসলে কোনোদিনই আমাদের দেশটাকে পরিবর্তন করতে পারবে না। এদেশে যে অপশাসন, এদেশের যে অন্যায় অবিচার, এটা দূর করার জন্য আমাদের প্রত্যেককে তাদের সহযোগিতা করতে হবে। প্রত্যেককে যার যার জায়গা থেকে অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স করতে হবে। আপনি নিজেই যদি কোনো কাজের জন্য তদবির শুরু করেন, আপনি নিজেই যদি কোনো কাজের জন্য মামুখালো ধরা শুরু করে দেন, তাহলে দেশটা কখনোই সুন্দর হবে না। আমাদের পরে স্বাধীন হওয়া দেশে আমরা চাকরগিরি করে করতে যাওয়ার জন্য তাদের কাছে সিরিয়াল ধরে আমাদের মন্ত্রীরা ধর্ণা দিয়ে বসে থাকে যে এখান থেকে কিছু চাকর নেন, চাকর হিসাবে একটু আমাদেরকে নেন, কিছু ভিসা দেন আমাদের দেশ থেকে। আমাদের পরে স্বাধীন হওয়া এরকম দেশ আছে না নেই? অথচ আমাদের দেশে 50 বছর পেরিয়ে গেলেও এক ঢোক নিরাপদ পানির ব্যবস্থা কোনো সরকার করতে পারেনি। এতগুলো সরকার আসছে গেছে, আপনি নিশ্চিন্তে পানি ডকডক করে গিলবেন, কোনো টেনশন নাই। এরকম কোনো পানি আছে থাকলে নাম বলেন আমাকে, যে অমুক পানি শতভাগ টেনশন মুক্ত পাবে, যে কোনো জায়গায় যাবেন আপনি নিশ্চিন্তে আপনি পানি খেতে পারবেন। পৃথিবীর অনেক দেশ আছে টেপের পানি খায়, আলাদা কোনো পানি নাই, এত হেলদি এবং এত নিশ্চিন্ত যে টেপের পানি খায়। আমার বাসায় 3-3 জন কয়দিনের মধ্যে জন্ডিসে আক্রান্ত, 19,000 টাকা খরচ করে, না জানা 20-21,000 টাকা খরচ করে ICDDRB দেখে আমি পরে পানি টেস্ট করার জন্য দিয়েছি, কয়েকদিন পর রেজাল্ট দিবি। অর্থাৎ এক ঢোক নিরাপদ পানি যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে আপনি পানি পান করবেন, এরকম এক ঢোক নিরাপদ পানির, এক ঢোক নিরাপদ পানির ব্যবস্থা এদেশে 50 বছরে কোনো সরকার করতে, নিশ্চিন্তে যে কোনো দোকান থেকে কোনো একটা খাবার কিনে আপনি খাবেন, মুদি দোকান থেকে, ফুডের দোকান থেকে, নিশ্চিন্তে যে হেলদি খাবার, আপনার কোনো অসুবিধা হবে না, আপনি একটা আম কিনে খাবেন কোনো ভয় নাই, কোনো খারাপ কিছু থাকবে না, আপনি একটু কিছু ভাজা পোড়া কিছু খাবেন সেখানে খারাপ কিছু দিবে না, এরকম নিশ্চিন্তে খাবারের মতো কোনো একটা খাবারের আইটেম এদেশে 50 বছরে কোনো সরকার নিশ্চিত করতে পারে নাই। এটা কি অসত্য না সত্য? আমাদের জীবনের নিরাপত্তা নাই, আমাদের কোনো কিছু নেই। আমি একটা কথা বলি, যতটুকু উন্নতি এদেশে হয়েছে, যতটুকু উন্নতি এদেশে হয়েছে তার সবটুকু সাধারণ মানুষের প্রচেষ্টা হয়েছে, কোনো সরকারের প্রচেষ্টায় এই উন্নতি হয়নি, সাফ কথা। কিছু কিছু অংশগ্রহণ তাদের আছে অবশ্যই, কিন্তু ডেফিনেটলি দিন শেষে প্রবাসীদের রেমিটেন্স, গার্মেন্টস সেক্টরের ব্যবসায়ীদের টাকা দিন শেষে এগুলো উন্নতি করেছে। বরং দুর্নীতির মাধ্যমে, অপশাসনের মাধ্যমে যতটুকু ক্ষতি হয়েছে ততটুকু তারা করেছে। এটা এককভাবে আমি কোনো সরকারকে দায় দিচ্ছি না, যতগুলো সরকার গেছে কম বেশি সবাই দায় আছে। এই অবস্থার আমরা পরিবর্তন চাই কি চাই না? সবাই চাই। যদি চাই তাহলে আমার নিজেকে সোজা রাস্তায় আমি গাড়িটা সঠিকভাবে চালাইতে হবে, বাইকটা আমি সঠিক ট্র্যাকে চালাইতে হবে, আমি নিজে ময়লাটা যেখানে সেখানে ফেলতে পারবো না, আমাকে দায়িত্বশীল হতে হবে। আমরা সবাই চাই কিন্তু আমি নিজে করতে রাজি না। আমরা চাই যে আমাদের কিছু ইয়াং ছেলে ফেলে তারা এখন আসছে, তারা কোনো একটা মন্ত্র বলে ফুদেক আর আমার দেশটা সিঙ্গাপুর হয়ে যাক। এটা কি সম্ভব? আমরা যদি নিজেরা সিঙ্গাপুরি মানসিকতা না রাখি তাহলে দেশ কোনোদিনই সিঙ্গাপুর হবে না, দেশ কখনো ভালো হবে না। অতএব এই অপশাসন এটা দূর করার জন্য রুট প্যানেল থেকে, একদম আমাদের ঘর বাড়ি থেকে শুরু করতে হবে, মহল্লা থেকে শুরু করতে হবে। জুলুমকে সর্বস্তরে আমরা না করব, জালেম যেখানে হোক তার হাতকে আমরা থামিয়ে দেব ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না, কোথাও কোনো জুলুম হতে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই অবস্থায় যাওয়ার তৌফিক দান করুন, সেই পরিস্থিতি আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। জাযাকুমুল্লাহ খায়ের। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।